নমস্কার বন্ধুরা, রিঙ্কু রেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে, কচু দিয়ে পালং শাকের ঘণ্ট রেসিপি। তো চলুন বন্ধুরা, পালং শাকের ঘণ্ট রেসিপিটা দেখে নেওয়া যাক। পালং শাকের ঘণ্ট রান্না করার জন্য আমি এখানে এক আঁটি পালং শাক নিয়েছি। পালং শাক আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। আর নিয়ে নিয়েছি কচু। কচু আমি পরিষ্কার করে কেটে ছোটো করে টুকরো করে ধুয়ে নেব। সঙ্গে আমি কচুর সাথে সামান্য পরিমাণ আলু নিয়েছি। প্রথমে আমি আলু কচু তেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। আমি 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে ঢেকে দেব। 3 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। আলু কচু প্রায় আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে কচুগুলো সেদ্ধ করে নেব। আবারও 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। আলু কচু প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। কচু পালং শাক আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি আবারও গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। গরম তেলে আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন, 1টা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে আমি আবারও হালকা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে আদা ভেজে নেব। আদা হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ সাদা গোটা জিরে বেটে রেখেছি, সেই বাটা জিরে আমি দিয়ে দেব। সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও হালকা নেড়েচেড়ে নেব। সমস্ত উপকরণ হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলু কচু পালং শাকগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। পরিমাণ মতো লবণ অ্যাড করব। আপনারা লবণের পরিমাণটা দেখে দেবেন। আমি লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। কচু দিয়ে পালং শাকের ঘণ্ট হয়ে গিয়েছে। আমি আবারও হালকা নাড়াচাড়া করে নেব এবং আলু কচু হালকাভাবে ঘেঁটে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কচু পালং শাকের ঘণ্ট আমি একটা পাত্রে ঢেলে দেখাবো। বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলে আপনারা বানিয়ে খাবেন। দেখবেন খেতে খুবই সুস্বাদু ও খুব ভালো একটা রেসিপি। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।